তো এবার আমরা রাইটিং এ একটু আসি। দেখো রাইটিং এর জন্য আমি স্পেশালি বলবো তোমরা চেষ্টা করবে রিপোর্টটাকে ফলো আপ করতে। রিপোর্ট পরীক্ষায় ইজিলি লেখা যায়, তবে রিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার লিখতে পারলে তোমরা ভালো নাম্বারই পাবে। দেখো এখানে একটা ফরম্যাট আছে টু দি এইচ এম, আমি একদম হাতে লিখে জাস্ট পিডিএফ করেছি, ঠাকুরনগর হাই স্কুল, খুব সহজে লিখতে পারবে, ঠাকুরনগর গাইঘাটা। এবার আমি সাবজেক্টটা কি দিয়েছি, ফেসিং এক্সেসিভ র্যাগিং। তোমরা অনেকেই খুব চালাক, কি করবে স্ক্রিনশটটা মেরে, বস স্ক্রিনশট সারা দিলাম, স্ক্রিনশট হয়েই থেকে যায়। যারা পড়াশুনো করে না, যারা রাট্টা মারে, তারা সারা জনম দেখে আর লেখে, জীবনে স্ক্রিনশট নিয়ে রাখে না। সিনেমা দেখতে গেছিলে বা পুজো দেখতে গেছিলে বা ঠাকুর দেখতে গেছিলে, ঠাকুর দেখতে গিয়ে না ঠাকুরকে ফিজিক্যালি না দেখে ক্যামেরার চোখ দিয়ে দেখেছো, ভেবেছিলে বাড়িতে এসে ঠাকুরটা দেখবে, এখনো একদিনও সে ঠাকুরের ছবিটা তুমি দেখোনি খুলে। তাই পড়াশুনোর ক্ষেত্রে স্ক্রিনশট নয়, যা শিখছো সেটা খাতায় লিখে রাখো, পারলে এখানে তুলে রাখো, জীবনে মানুষ হবে। স্যার উইথ আটমোস্ট রেসপেক্ট বা রেভারেন্স, আই অজয় ঘোষ, আ স্টুডেন্ট অফ ক্লাস 10 এন্ড 12। অজয় ঘোষ তোমরা নিশ্চয়ই জানো, আমি জাস্ট আমার নামটা না দিয়ে অজয় স্যারের নাম দিলাম। অজয় ঘোষকে তোমরা নিশ্চয়ই জানবে, উচ্চ মাধ্যমিকের পর তোমাদের জানতেই হবে, কারণ হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং স্পোকেন ইংলিশ ট্রেইনার। আমরা তো অহেতুক অনেক টাকা নষ্ট করি, অনেক অর্থ নষ্ট করি কম্পিউটার শিখতে, ওই করতে, সেই করতে, ইংরেজি বলা শিখতে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় সাধ্যের মধ্যে। এত দারুণ ভাবে তিনি স্পোকেন ইংলিশে তোমাদের ট্রেন করে, স্টুডেন্টস উইল বিকাম ফ্যান অফ হিম, তার ফ্যান হয়ে যাবে। এবং তার এই যে ক্লাসেস তুমি ফলো আপ করো, দেখতে পাবে প্রচুর ছেলে মেয়েরা আজকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছে। আমার খুব ভালো লাগে, একটা অন্ধ মেয়ে যে আমার কাছে অনলাইন পড়তো, সে অন্ধ মেয়েটিও, সেও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে। ওটার কাছে চ্যালেঞ্জ ছিল, আমাদের কাছেও চ্যালেঞ্জ ছিল, সত্যি পারে। যাই হোক, অজয় ঘোষের নামটা আসলো বলে বললাম আর কি। অফ ইউর স্কুল, ওকে, ইনফর্মিং ইউ, জানাচ্ছি আপনাকে যে উই আর টর্মেন্টেড। এই টর্মেন্টেড মানে কি, আমরা জ্বলছি, মানে আমাদের অত্যাচারিত হচ্ছি বাই আওয়ার সিনিয়র্স, আমাদের সিনিয়র্সের দ্বারা। দে এনফোর্স আস, তারা আমাকে বাধ্য করে, টু ডু আ লট মোর অ্যাক্টিভিটিস, অনেক কাজ করে তারা বাধ্য করে। তুমি এখানে এনফোর্স লিখো না, লেখো দে ফোর্স আস আন্ডার দেয়ার চেইনস, মানে তাদের শাসনে আমাদের অনেক কাজ করতে তারা বলে, তাই না? দিস ইজ সো ফার, এটা যতদূর মনে হয় কল্ড র্যাগিং, তাই না? আ ডার্ক সাইড অফ এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রত্যেক শিক্ষামূলক প্রতিষ্ঠানের একটি অন্ধকার বা একটি কালো পাতা বা কালো অধ্যায়। রিসেন্টলি দিস বারবারিক প্র্যাকটিস, এই নিষ্ঠুর অভ্যাস, হ্যাজ টেকেন অ্যাওয়ে, ছিনিয়ে নিয়েছে অ্যান ইনোসেন্ট লাইফ, একটি নিষ্পাপ প্রাণকে, অ্যান্ড লেফট ইজ মাদার, এবং তার মাকে ফেলে রেখেছে ইনকমপ্লিট ডেস্টিটিউশন, সম্পূর্ণ নিঃসঙ্গতায়, মানে নির্জনতায়। দিস ইনসিডেন্ট কুড হ্যাভ বিন এনাফ, যথেষ্ট হওয়া উচিত টু বি মোর কশাস, সতর্ক হবার জন্য, বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দিস প্র্যাকটিস, এ অভ্যাস, হ্যাজ চেঞ্জড ইটস ইউনিফর্ম, শুধু পোশাক বদলেছে, নট ইটস সোল, আত্মাটা বদলায়নি। দারুণ লাইন, এমনভাবে লিখবে যাতে করে স্যাররা মুগ্ধ হয়। সিনিয়র্স শুড ওভারশ্যাডো ওভার দ্যার ডার্লিং জুনিয়র্স, সিনিয়ররা কি করবে, ছায়া প্রদান করবে তাদের ছোটো ছোটো ভাই বোনেদের, বাট ইনস্টেড অফ ইট, এর পরিবর্তে দে আর ইউজিং অ্যাবিউজিং ওয়ার্ডস, তারা কি করে, তারা গালাগাল করে, থ্রেটনিং আস, আমাদের ভয় দেখায়, ইফ ইউ ডু নট ফলো দ্যার ইনস্ট্রাকশন, যদি তারা তাদের মতন কাজ করি না তো অর্ডার না মেনে চলি। সামটাইমস দে ফোর্স আস টু ডু দ্যার প্রজেক্ট ওয়ার্ক হোয়াইল দে লোফ অন দ্য স্টেয়ার্স, তারা আমাকে বাধ্য করে তাদের প্রজেক্টের কাজ করে দিতে, যখন নিজেরা কিনা ঘুরে ঘুরে বেড়াবে, সিঁড়িতে বসে আড্ডা মারবে। ইনিশিয়ালি
দিস ক্যান বি টলারেটেড, প্রথম প্রথম ঠিক ছিল, বাট ইন দ্য লং রান দে আর বিয়ন্ড টলারেশন, অনেক দিন ধরে কিন্তু সত্যি একদম টলারেশনের বাইরে চলে যায়, ধৈর্য সহ্যের বাইরে চলে যায়। সো ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এটা আমার একান্ত অনুরোধ টু ইউ টু, আপনার কাছে কাস্ট ইউর ফায়ার্স, আপনি আপনার হিংস্র আউটলুক নিয়ে বা লুক নিয়ে এর উপরে তাকান এবং শাস্তিযোগ্য অ্যাকশন নিন, অর এলস অন্যথা দ্য নেম অফ আর স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম উইল বি হাইলাইটেড ইন আ নোটোরিয়াস বুক, একটা কুখ্যাতির বইতে আমাদের স্কুলের নাম কিন্তু লেখা হয়ে যাবে। ডেট প্লেস এখানে আজকে তারিখ দেবে, আছে যেমন 29 তারিখ 29-1-2024, আর এখানে জায়গার নাম দেবে ঠাকুরনগর। ওকে, আর এখানে ইয়োরস ওবিডিয়েন্ট বলে যে চিঠিটা লিখছে তার নাম দেবে, যেমন অজয় ঘোষ লিখেছিল তো অজয় ঘোষ নাম দেবে। এই তো চিঠি, এই তো সহজ জিনিস, তোমাদের কাজ এটাকে মেমোরাইজ করা, একটু বোঝা, বছরের শুরু থেকে একটু পড়াশুনো করলে তোমাদের সমস্যা হতো না, এখন সমস্যা হবেই, কিন্তু এখন যে সাজেশন বলেছি সেইভাবে ভালো করে পড়ো, আর এখন রাইটিংগুলো একটু মেমোরাইজ করো, 5টা রাইটিং পড়লে দি একটা আনকমনও আসে, ওখান থেকে গুছিয়ে লেখা যায়, চিন্তা করো না, তবে নিজেকে তৈরি করো, গ্রামার শেখো, স্পোকেন ইংলিশ শেখো, নিজেকে তৈরি করো। আসলে আমরা কি করি, আমরা অন্যের লাভটা বিশাল বুঝি, যে ও হয়তো খুব লাভ করছে, কিন্তু এতে যে নিজের কত ভালো হবে সেটা বুঝি না, এই কারণেই বাংলা পিছিয়ে। বাংলা মানুষের পেছনে কাঠি মারতে খুব ভালো পারে, নিজের নিজের কিছু করতে বা করবার ইচ্ছে বাংলার কখনো হয় না বোধ হয়। তাই বলবো তোমরা সেই রকম নয়, তোমরা পড়াশুনো করতে জানো, শিখতে পারো, তাই তো আমরা 3000 স্টুডেন্টকে অনলাইনে পড়াচ্ছি। খুব ভালো থেকো, রাইটিং নিয়ে আর টেনশন করো না।